এটিভির দুপুরে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সঙ্গে আছি আমি শেখ মাসুমা শুরুতেই সংবাদ ছিল না অন্তর্বর্তী সরকারকে সময় দিচ্ছে বিশ্ব সম্প্রদায় ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল বাংলাদেশ সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর যারা এখনো কর্মস্থলে যোগ দেননি তাদের আর যোগ দিতে হবে না স্বরাষ্ট্র উপদেষ্টা এখন ইস্পাহানি মির্জাপুর প্রতি চারশো প্যাকের সাথে একটি বিস্তারিত প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্র সংস্কার করার সময় দিচ্ছে বিশ্ব সম্প্রদায় ফলে রাজনীতির বিষয়ে তারা কম গুরুত্ব দিচ্ছে বড় করে সামনে নিয়ে আসছে সংস্কারের বিষয়টি সম্প্রতি মার্কিন অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্র্যান্ড নেইম্যানের নেতৃত্বে একটি শক্তিশালী প্রতিনিধি দলের ঢাকা সফর নিয়ে এমনটাই মত বিশ্লেষকদের তাদের মতে রাজনীতির বদলে সামনে এসেছে সংস্কার ও অর্থনীতি ড ইউনুসের নেতৃত্বাধীন সরকারের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে একটি সত্যিকারের গণতান্ত্রিক দেশ হিসাবে প্রতিষ্ঠা করা এজন্য প্রয়োজন বিভিন্ন খাতে প্রয়োজনীয় সংস্কার নিয়ে আসা ইতিমধ্যে সংস্কারের প্রাথমিক কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকার প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে নির্বাচন ব্যবস্থা পুলিশ প্রশাসন নির্বাচন বিভাগ দুর্নীতি দমন প্রশাসন এবং সংবিধান সংস্কার এজন্য গঠন করা হয়েছে পৃথক কমিশন পাশাপাশি হাতে নেওয়া হয়েছে আর্থিক খাতের সংস্কার মেট্রোপলিটন ছাড়া সারাদেশে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর আঠারোশো আটানব্বই এর বারোর এক ধারা অনুযায়ী দুই মাসের জন্য এই ক্ষমতা দেওয়া হয়েছে মঙ্গলবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এতে বলা হয়েছে প্রজ্ঞাপন জারির তারিখ থেকে পরবর্তী ষাট দিনের জন্য এই ক্ষমতা দেওয়া হয়েছে সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তারা এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা মেট্রোপলিটন এলাকার বাইরে সারাদেশে প্রয়োগ করতে পারবেন সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধির আঠারোশো আটানব্বই চৌষট্টি পঁয়ষট্টি তিরাশি চুরাশি ছিয়াশি পঁচানব্বই দুই একশো একশো পাঁচ একশো সাত একশো নয় একশো দশ একশো ছাব্বিশ একশো সাতাশ একশো আঠাশ একশো তিরিশ একশো তেত্রিশ ও একশো বিয়াল্লিশ ধারার অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন বলে জানা গেছে একমাত্র বাংলাদেশ সেনাবাহিনীকে দেশের জনসাধারণ বিশ্বাসের জায়গায় রেখেছেন জনপ্রশাসন মন্ত্রণালয় সেনাবাহিনীকে বাংলাদেশে যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছেন তার ভূয়সী প্রশংসা করেন এটিভি সংবাদের সম্পাদক এস এম জামান তিনি বলেন দক্ষ সেনাবাহিনীর জন্য মন্ত্রণালয় যে সময়সীমা বেঁধে দিয়েছেন এতেই দেশে একটা পরিচ্ছিন্ন চিত্র দেখা যাবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আইন শৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য এখনো কর্মস্থলে যোগ দেননি তারা অপকর্মের সঙ্গে জড়িত তাদের আর কর্মস্থলে যোগ দিতে হবে না এখনো জয়েন করে নাই তাদের আর জয়েন করতে দেওয়া হবে না এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিন নেওয়া হবে তাদের থেকে কোনো ধরনের তাদের হবে বুধবার সকালে গাজীপুরের সোফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চল্লিশতম বিশেষ ক্যাডার কর্মকর্তা এবং পঁচিশতম ব্যাচ রিক্রুট সিপাহিক মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে কথা বলেন তিনি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড মোহাম্মদ আব্দুল মোমেন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ উপদেষ্টা বলেন বাংলাদেশের সৃষ্টির ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে শুরু করে স্বাধীনতার পরবর্তীতে দেশের প্রতিটি জরুরি মুহূর্তে আনসার বাহিনীর সদস্যরা গভীর দেশপ্রেম নিয়ে গিয়ে আসছে এবং দেশের আইন শৃঙ্খলা রক্ষা সহ সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তিনি বলেন দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা বিধান সহ কূটনৈতিক এলাকার সুরক্ষায় এই বাহিনী বিশেষ ভূমিকা রেখে চলেছে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সংবাদের